নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ, কেউ কারো জালে বল জড়াতে পারেনি, ইনজুরির সময়ও পারল না। খেলা গড়ে অতিরিক্ত 30 মিনিটে, সেখানেও কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছিল না। এই 30 মিনিটও প্রায় শেষ হওয়ার পথে, রোমাঞ্চকর ট্রাই বেকার দেখার অপেক্ষায় সবাই। কিন্তু অতিরিক্ত সময়ে মাত্র 2 মিনিট বাকি থাকতেই বাজিমাত করে দেন ডিফেন্ডার ভির্গিল ফন ডাইক। কর্নার থেকে ভেসে আসা এক হেডে নিশ্চিত হলো লিভারপুলের ইংলিশ লীগ কাপের শিরোপা। ম্যাচের নির্ধারিত 90 মিনিটের খেলায় দুই অর্ধে দুই দলই একটি করে গোল করেছিল, কিন্তু ভিএআরআই দেখে দুই গোলই বাতিল করে দেন রেফারি। এখানেও গোল করেছিলেন ফন ডাইক, চেলসির হয়ে রাহিম স্টার্লিং। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ও গড়ায় ফাইনাল ম্যাচ, এখানেও ম্যাচ টাইব্রেকারে গড়াতে যাচ্ছিল। অবশেষে 118তম মিনিটে কর্নার কিক থেকে দারুণ এক হেডে চেলসির জালে বল জড়ান ফন ডাইক। একই সঙ্গে বিদায়ী কোচ ইউগেন ক্লপকে শিরোপা উপহারই দিল অল রেডরা। মোহাম্মদ সালাহ এবং ডারউইন নুনিজ ইসকে ছাড়া খেলতে নেমেছিল লিভারপুল, ইঞ্জুরির কারণে ছিলেন না তারা। শেষ পর্যন্ত তাদের অভাব বোধ করেনি ইউগেন ক্লপের শিষ্যরা।